লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মিজানুল ইকতা দর্শক। আপনারা আজকে আমরা অবস্থান করছি পেঁচকুড়ি উপজেলার এখানে যে গিলাছড়া ইউনিয়নের জিরো পয়েন্ট বলা হয়। এখানে আজকে পেঁচকুড়ি উপজেলার একজন লন্ডন প্রবাসী উনি বদরুল আলম নৌকাবাজ প্রতিযোগিতা প্রতিবার নেই, এবার নৌকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন এখানে আবহাওয়া প্রতিকূলতার মাধ্যমে আজকে যে নৌকার প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এখানে হাজার হাজার দর্শনার্থীদের দল আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। সঙ্গে থাকুন। সাহেব এই নৌকাবাইসের আয়োজন করেছেন, আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের সিলেটের প্রিয় মানুষ, আমাদের অহংকার সিলেট তিনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিব সাহেব আরও উপস্থিত থাকবেন, আমাদের সিলেটে নবাগত আগত আমাদের এমপি আমাদের এসপি সাহেব জনাব আবদুল্লাহ আল মামুন সাহেব সহ আমাদের টিএনও ম্যাডাম, আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ উপস্থিত থাকবেন অন্যান্য নেতৃবৃন্দ। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের গিলাছড়ার সুনাম যাতে বজায় থাকে সেইভাবে আপনারা বাইরের থেকে আগত লোকদের সাথে আচার ব্যবহার করবেন। আমরা অত্যন্ত আনন্দিত যে এশিয়ার বৃহত্তম হাওর এই আহালুকি হাওরে আমাদের প্রাচীনতম খেলার আমরা যাকে বেছে নিয়েছি নৌকা দৌড়, সেই নৌকা দৌড় অল্প কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং বাইরের থেকে আগত মেহমান মুসাফিরদেরকে সম্মানের সহিত কথাবার্তা বলে গিলাছড়ার মান ও মানুষের মনোবৃত্তি বুঝিয়ে দেবেন যে আমরা ভালো, আমরা ভালো, আমরা ভালো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গিলাছড়াবাসী। সালাম আলাইকুম। আমরা এখন গিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব এলাইজের সাথে আমরা কথা বলবো। জানা আজকে যে নৌকাবাজ প্রতিযোগিতা এখানে উপস্থিত আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি খেলোয়াড় এবং দর্শক সারি যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি সালাম এবং আদাব জানাচ্ছি। আমি প্রথমে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই এবং পত্র আজকের যে ঐতিহ্যবাহী নৌকা দৌড়, সেই নৌকা দৌড়ে শত শত মানুষের উপস্থিতিতে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। কারণ পুরানা ঐতিহ্যবাহী একটি খেলা, আমাদের এক বাগনা যুক্তরাজ্য প্রবাসী বদরুল আলমের তত্ত্বাবধানে অর্থায়নে যে আয়োজন করেছে এবং অত্র এলাকাবাসীর সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে যে সুন্দর আনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমি সকলের কাছে অনুরোধ রাখব, যেহেতু আজকের এই নৌকাবাইসে আমাদের নবনির্বাচিত উপনির্বাচনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এই দক্ষিণ সুরমা বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জের মাটি ও মানুষের নেতা, যিনি ফেঞ্চুগঞ্জ এবং গিলাছড়াকে একটি নান্দনিক গিলাছড়া হিসাবে গড়ার জন্য স্বপ্ন দেখেন, আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব প্রধান অতিথি হিসাবে থাকবেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট জেলার পুলিশ সুপার জনাব।
এখন ফাইনাল হইছে না দুই টিম রইছে ইয়াবর।